দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প সহ চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিন F20 ফাউন্ডেশনের আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা টেলিভিশন টেলিমেডিসিন অ্যাপ এর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের। ভিডিও কলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন সারা দেশের রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি শ্রমিকদের পাওনা টাকা নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ কার্যক্রম শুরু। সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি। রাত ৮টা সংবাদ একযোগে প্রচারিত হচ্ছে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সহ মোট চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। বিস্তারিত মীনাক্ষী চৌধুরীর প্রতিবেদনে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের জন্য ২০২ কোটিরও অধিক টাকা ব্যয় সংবলিত একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। ট্যাংরা, পুঁটি, মলা, ঢেলা, শিং, মাগুর সহ দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের প্রজনন বাড়াতে অভয়াশ্রম নির্মাণের পাশাপাশি শামুক ও ঝিনুকের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এটি সহ আজকের একনেক সভায় অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে একটি নতুন এবং তিনটি সংশোধিত। সভায় অনুমোদিত অন্য তিনটি প্রকল্প হল আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ইউআরপি রাজুক প্রকল্প, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর এর অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সভায় মন্ত্রিপরিষদের সদস্যগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, নারী শিক্ষার প্রসার ঘটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট কাটাতে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটা ভালো সংবাদ। 35% অলরেডি উইমেন এই প্রকল্প পাশের ফলে তাদের যে সক্ষমতা বৃদ্ধি পাবে, হল করা হবে ইত্যাদি, তারা আশা করছেন যে 40% হয়ে যাবে অচিরেই এই প্রকল্প শেষ হতে হতে। আমার ধারণা দেখতে দেখতে 50 ক্রস করা যাবে। যেভাবে নারী শিক্ষায় আমরা এগোচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে আনন্দের সংবাদ ছিল এটা যে এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের যে একটা বিশাল চাহিদা আছে এর একটা বড় অংশ মোকাবেলা করতে পারবো। পরের প্রকল্পটা অত্যন্ত চমৎকার, দেশি প্রজাতির মাছ, টেকরা, পুঁটি ইত্যাদি ইত্যাদি, এগুলাকে বাঁচানো, সংরক্ষণ এবং বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে শামুক, প্রত্যেকটাকে আমরা সংরক্ষণ করতে হবে। এটা আমাদের লার্জার গোল। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ বিকেলে রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি হাইলাইটিং সলিউশনস ফর G20 অন ক্লাইমেট অ্যান্ড সাস্টেনেবিলিটি শীর্ষক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সেমিনারে মূল বক্তা হিসেবে দেয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানান। বিশ্বের প্রায় ৪৫টি ফাউন্ডেশন এবং জনহিতৈষী সংস্থাকে নিয়ে F20 ফাউন্ডেশন গঠিত, যার লক্ষ্য হচ্ছে জাতিসংঘ ঘোষিত টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষে দেশে ১ কোটি গাছ লাগানো হয়েছে। শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, যা ভবিষ্যতে আরও খারাপের দিকে যেতে পারে।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় F20 ফাউন্ডেশন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। The climate change is a global problem with cross-border adverse impacts. So, it is the responsibility of the international community to take drastic measures to stop the activities that cause climate change. The same goes for sustainability. Breakdown of sustainability anywhere will sooner or later result into total disruption of sustainability everywhere. Excellencies, G20 have greater responsibility to come forward with a stronger commitment to mobilize global support to address the issue of displacement or climate refugees. Peace and security of all will largely depend on how we will be able to manage this forced displacement of innocent people. Nobody knows it better than us, as we have 1.1 million forcibly evicted Rohingyas from Myanmar in Bangladesh. They are causing extensive damage to the environment and nature. I will urge G20 countries to mainstream the issue of loss and damage, as in many parts of the world, the environmental loss has become permanent and irreparable. It is disturbing that the global financing mechanism like the Green Climate Fund, GCF, and the Least Developed Countries Fund, LDCF, are severely under-resourced. যাত্রা শুরু হলো জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের। এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী। সকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত শফিক বাবুর প্রতিবেদনে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলার টেলিমেডিসিন অ্যাপ তৈরি করা হয়। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করবে। জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার অনলাইনে শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে মহামারী বা দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকতে হবে। জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় রচনা করেছে। জয় বাংলা টেলিমেডিসিন মোবাইল অ্যাপের মাধ্যমে রোগী ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে সহজে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। এই অ্যাপে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে তথ্য পরবর্তীতে রোগ নিয়ন্ত্রণে গবেষণার কাজে ব্যবহার করা হবে। ওবায়দুল কাদের বলেন, চলমান রাজনীতির দুটি ধারার একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেওয়ার অপচেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, দেশে দুধারা রাজনীতি চলছে। তিনি ঠিকই বলেছেন, চলমান রাজনীতি দুটি ধারার, একটি একত্তরে চেতনার রাজনীতি, অপরটি 47-এর চেতনা। একটির উৎস জনগণ এবং জন আস্থা, আর অপরটির উৎস হচ্ছে বন্দুকের নয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর। শফিক বাবু, বাংলাদেশ টেলিভিশন। ১৯৭২-এর ১১ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৪ আগস্ট।
মাত্র 3.5 বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু। এই সংক্ষিপ্ত সময়ে স্বাধীনতার স্বপ্নকে অর্থবহ করতে, বাংলাদেশকে তার লালিত স্বপ্নে সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতির পিতা। স্বাধীন দেশের রাষ্ট্রকাঠামো গঠন, গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন, ঘুণে ধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ সব কিছুর পরতে পরতে বঙ্গবন্ধু রেখে গেছেন তাঁর পদচিহ্ন। সংক্ষিপ্ত শাসনামলে শ্মশান বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য কী কী কাজ শুরু করেছিলেন জাতির পিতা, এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ষষ্ঠ পর্বে আজ রয়েছে কৃষকের পুনর্বাসন। অন্তহীন চ্যালেঞ্জ নিয়ে যেদিন দেশের দায়িত্বভার গ্রহণ করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ তখন বিরানভূমি। খাদ্যশস্যের ঘাটতি নিয়ে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু সরকার। কৃষকদের উৎপাদনে ফিরিয়ে আনতে বিতরণ করেন হালের বলদ, গাভী, সার, উন্নত বীজ, সেচ যন্ত্র সহ নগদ অর্থ। বীজ, সার এবং সেচ, তখন আবার কীটনাশক লাগবে, এই চারটা জিনিস একেবারে প্রায় বিনামূল্যে, নামমাত্র মূল্যে দিয়ে। বঙ্গবন্ধু সরকারের এসব উদ্যোগের ফলে কৃষকরা দ্রুত উৎপাদনে ফিরে আসেন। বঙ্গবন্ধু দায়িত্ব নিয়েই দরিদ্র কৃষকদের বিরুদ্ধে পাকিস্তান আমলে রুজু হওয়া 10 লাখ সার্টিফিকেট মামলা প্রত্যাহার করেন এবং ঋণ মৌকুব করে দেন। নামমাত্র মূল্যে 1.5 লাখ হালের বলদ ও গাভী বিতরণ করেন মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। উৎপাদিত ফসল ঘরে না ওঠা পর্যন্ত তাদের মাঝে বিনামূল্যে রেশন বিতরণ করে বঙ্গবন্ধু সরকার। পাশাপাশি গরিব কৃষকদের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করা হয়। কৃষকদের পুনর্বাসন ও কৃষিখাত সংস্কারে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় উন্নয়ন বাজেটের 1/5 বরাদ্দ দেওয়া হয়। 1972-73 অর্থ বছরে মোট উন্নয়ন বাজেটের আকার ছিল 500 কোটি টাকা। কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বঙ্গবন্ধু সরকার 100 কোটি টাকাই বরাদ্দ দেয় কৃষিখাতে। তিনি একটা আহ্বান করেছিলেন বাংলাদেশের সব মানুষের কাছে যে 1 ইঞ্চি জমিও প্রতি টাকা যাবে না। সবার কাছে অনুরোধ করেছিলেন যে যেখানে পারেন আপনার বারান্দায় কিংবা স্কুলের আঙ্গিনায় সর্বত্র আপনারা চাষবাস করেন। 72-এ কৃষকদের মাঝে স্বল্প মূল্যে 40,000 বিদ্যুৎ চালিত পাম্প, 6,000 অগভীর ও গভীর নলকূপ বিতরণ করা হয়। প্রায় 18,000 টন উচ্চ ফলনশীল ধান, গম ও পাটের বীজ বিনামূল্যে বিতরণ করা হয় কৃষকদের মাঝে। এছাড়া বড় অঙ্কের ভর্তুকি মূল্যে রাসায়নিক সার সরবরাহ করা হয়। কৃষি দিয়েই আমাদের কৃষি নির্ভর দেশ, কৃষকের যেমন দরকার তেমনি তাদেরকে ভালো উন্নত জাতের বীজ, তারপরে এই বিভিন্ন রকমের সার দিতে হবে এবং নতুন ধরনের প্রযুক্তি প্রয়োগ করতে হবে, তাদেরকে প্রণোদনা দেওয়া, সব অনুমোদন করা। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান, পাট ও আখ সহ প্রধান প্রধান কৃষি পণ্যের সর্বনিম্ন বিক্রয় মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। হাট বাজারে ইজারা প্রথার বিলোপ করে ক্ষুদ্র কৃষক ও কৃষিজ পণ্যের খুদে বিক্রেতাদের শুল্ক থেকে অব্যাহতি দেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। দর্শক, এ বিষয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখবেন আজ রাত 8টার বাংলা সংবাদের পর। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করতে শুরু করেছে সরকার। আজ ডেমরার করিম জুট মিলের 2371 জন শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন। 25টি পাটকলের শ্রমিকদের প্রায় 4,000 কোটি টাকার পাওনা পরিশোধ করা হবে। ইমদাদুল হক পল্লবীর রিপোর্ট। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসির অধীন রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বন্ধ ঘোষণার পর আজ থেকে শুরু হলো অবসরপ্রাপ্ত ও অবসানকৃত স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, 1 জুলাই পাটকল বন্ধ ঘোষণার পর অতি দ্রুত শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আজ থেকে শুরু হয়েছে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম। কারণ এখন লাভজনক করতে হলে নতুন নতুন মেশিন আনতে হবে, আধুনিকরণ করতে হবে, কম বিদ্যুতে বেশি প্রোডাকশন হবে, একটি মেশিন দিয়ে 3টা মেশিন চলবে, এই ধরনের প্রযুক্তি আমাদের চলে আসছে। সেই প্রযুক্তি ফলো করে আমরা আগামীতে নতুন নতুন মিলগুলো আমরা আধুনিকরণ করে আমরা সেগুলি চালু করার ব্যবস্থা করব, যাতে করে পাটকল আবার
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে শ্রমিকরা ঠকেনি, বঙ্গবন্ধুর মেয়েকে বিশ্বাস করেও শ্রমিকরা ঠকবে না। এই সোনালী আঁশ বিলুপ্ত হইতে পারে না, অন্তত শেখ হাসিনার হাত দিয়ে বিলুপ্ত হবে না। যে টাকাটা দেওয়া হবে এটা মোবাইলের মাধ্যমে আপনারা পাবেন অর্ধেক, আর অর্ধেক টাকা আপনারা পাবেন সঞ্চয়পত্রের মাধ্যমে। পাওনা টাকা হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর ছিল বলেই এত অল্প সময়ে পাওনা টাকা হাতে পাওয়া সম্ভব হয়েছে। চেক প্রদান আমরা পেয়েছি, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং শ্রমমন্ত্রী পাটমন্ত্রীকে আমরা শ্রমিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাকে ভিতরটা ফুর্তি আইলো যে আমরা এই পয়সাটা পাইয়া পোলাপান লইয়া চলতে করতে পারুন, দুইটা ডাইল ভাত খাইয়া মরতে পারুন। আমরা সঞ্চয়পত্র আমরা সবই জমা পাইছি, আর হ্যাঁ আমি ধন্যবাদ দিই। বন্ধ ঘোষিত পাটকলগুলোকে আধুনিকায়ন করে পুনরায় চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং সোনালী আঁশ খ্যাত পাটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবে সরকার, এমনটি প্রত্যাশা সকলের। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গত 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তাদের আবেদনের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যে আমাদের মন্ত্রণালয় আর তারপর দপ্তর অধিদপ্তর সংস্থাগুলোতে আমাদের কিন্তু মার্চের 26 তারিখের পরে যে বিজ্ঞাপনগুলো হওয়ার কথা ছিল সেগুলো তো হয়নি, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকেই তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তাদের ক্ষতি কিছুটা কমানোর জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে যারা এরকম বয়সটা তাদের শেষ হয়ে গেল কিন্তু চাকরির আবেদন তার করতে পারলো না, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন 26 মার্চের পরে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়নি, সেগুলোতে যারা আবেদন করতে পারতো তো তাদের আমরা বয়সটা করে দেবো, যে আমরা যখন বিজ্ঞাপনটা দেওয়া হবে সেখানে উল্লেখ করা থাকবে যে 25 মার্চে তাদের বয়সটি 30 বছর হতে হবে, হয়তো 2-3 দিনের মধ্যে প্রজ্ঞাপন আসবে। দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ 2 শর্তে আরও 6 মাসের জন্য স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। শর্ত অনুযায়ী এই সময়ে বেগম খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এদিকে আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সদাশয় বিবেচনা করেছেন যে এই মেয়াদকাল আরো 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন এবং আগের যে কন্ডিশন সেই কন্ডিশন গুলো বহাল রেখে তিনি তো এখনো জেলে বন্দী, শুধু তিনি অবস্থানটা বাসায় অবস্থান করছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিমসন আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা 2022 সালে FAO-র 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের পূর্ব প্রস্তুতি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, কৃষিতে ইনোভেশন ল্যাব ও করোনা পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে চ্যালেঞ্জ এবং কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আলোচনা করেন। এ সময় কৃষিমন্ত্রী দেশে কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। FAO-র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিমসন বাংলাদেশের কৃষিক্ষেত্রে উদ্ভাবনী আইডিয়াগুলো সংরক্ষণ ও শেয়ার করার জন্য ইনোভেটিভ ল্যাব স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ রেলভবনে রেলপথমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ভারতীয় অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রেলপথমন্ত্রী বলেন, নির্মাণাধীন চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত নতুন লাইন এবং সেখানে ভারতের অংশের 150 মিটার নির্মাণ করলে বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ চালু করা সম্ভব হবে। জাতিসংঘের 3টি সংস্থা UNDP, UNFPA ও UNOPS এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সদর দপ্তরে গতকাল ব্যালটের মাধ্যমে 54 সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের অঙ্গসংস্থাগুলোর সদস্য নির্বাচন হয়। ফোরামের 54 ভোটের মধ্যে 53টি ভোট পেয়েছে বাংলাদেশ। একটি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল। 2021-2023 মেয়াদের জন্য নির্বাচিত বাংলাদেশ 1 জানুয়ারি থেকে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেবে। বাংলাদেশ এখন ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। দেশে করোনাভাইরাসে গত এক দিনে 43 জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4,802 জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 2,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 245,594 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে 1,724 জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট 3,41,056 জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা তেলিপাড়া গ্রামের ছয়ফুল ইসলাম একটি গরু না থাকায় জোয়াল কাঁধে ঘানি টেনে সরিষা হতে তেল তৈরি ও বিক্রি করে কোনো রকমের সংসার চালাতেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গরু ও আর্থিক সহায়তা পেয়ে এখন বদলে যাচ্ছে সয়ফুলের ভাগ্য। আমাদের লালমনিরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও বিরোচিতের ভিত্তিতে ফয়জুল্লাহ সাইদের রিপোর্ট। লালমনিরহাটে বাড়ির উঠোনে পলিথিনের চালাঘর স্থাপন করে গাছের গুঁড়ি দিয়ে তৈরি করেছে তেল তৈরির ঘানি। সেখানে স্ত্রী সন্তানের সহযোগিতায় জোয়াল কাঁধে ঘানি টানেন সয়ফুল। প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা ঘানি টেনে যা তেল ও খৈল পায় তা বিক্রি করে তার সংসার চলত। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নজরে আসে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর নির্দেশে ঘানি টানা সয়ফুলকে দেওয়া হয় 1,30,000 টাকার একটি গরু ও নগদ 10,000 টাকা সহ গোখাদ্য। মাননীয় প্রধানমন্ত্রীটা দেখে তিনি নিজেই আজকে গরু দান করলেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং সয়ফুল অত্যন্ত কষ্ট করে দীর্ঘদিন ধরে এই গরু ছাড়াই নিজেই ঘানি টানত। গরু পাওয়ার মাধ্যমে তার সেই দুঃখ কষ্টের অবসান ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী এই গরু দান করেছেন, সেই জন্য তাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই সাথে সয়ফুল পুলিশের আইজিপির পক্ষ থেকেও পায় আরও একটি গরু। এর ফলে বদলে যায় সয়ফুলের ভাগ্য। আমি আমার বাপের বা দাদা স্মৃতিটা ধরে রাখছিলাম, কষ্টর পরেও আমি এই কাঁধে টানছিলাম এই ঘানিতে। প্রধানমন্ত্রী আমাকে দানটা করছে একটি গরু 10,000 টাকা। আমার মতো সয়ফুলের জন্য আরও গরিব মানুষের পেছনে পেছনে হেল্প করতে পারে প্রধানমন্ত্রী বা মাও, এই মাও খুব আমি মানে কী দিয়ে মানে ভাষায় যে প্রকাশ্য করবো তা আমি পাওয়ার না সিনে অনেক আনন্দ লাগতেছে আমার। এখন সয়ফুলের গোয়াল ভর্তি গরু, প্রধানমন্ত্রীর দেয়া গরু কাঁধে জোয়াল দিয়ে টানছে ঘানি, সেই সাথে সরকারি সহায়তা পাওয়ায় পরিবারে স্বচ্ছলতা আসতে শুরু করেছে তার। পড়ালেখায় মানে সমস্যা আসল, যাইতে পারি নাই স্কুল ঠিক মতন, লেখাপড়া করতে পারি নাই। এখন গরু পাইছি, এখন মানে সহজ হবে পড়ালেখায়, আর আমাকে আর তেলের ঘানি টানতে হবে না। আমার বুঝতে হতে দেখেছি যে এরা মানে ইনি এইভাবেই ঘাট দিয়ে মানে ঘানি মারতো, আমার বিশ্বাস যে ইনি পরবর্তী জীবনে ভালোভাবে চলতে পারবে। ছেলেমেয়েরা সময় মতো স্কুলে গিয়ে করতে পারছে লেখাপড়া। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো সয়ফুল এখন দেখছেন উন্নত জীবন আর সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আলোকিত মানুষ হবে সয়ফুলের সন্তানেরা, এই প্রত্যাশা সকলের। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী 1 কোটি গাছের চারা রোপণ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছে নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের পরিবেশ বিপর্যয় রোধ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলামের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে 1 কোটি গাছের চারা রোপণ করছে আওয়ামী লীগ। চলতি বছরের 15 জুন গণভবনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। নেত্রীর নির্দেশে
বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ আন্দোলনের শুরু নয়, বৃক্ষরোপণ উৎসবে পরিণত করে এই পর্যন্ত একাই 40 লক্ষ বৃক্ষরোপণ করেছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবকলি সারা দেশব্যাপী 5 লক্ষ গাছ লাগানোর টার্গেট নিয়ে আমরা কর্মসূচি শুরু করি। তার ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে উল্লেখ করে নেতৃবৃন্দরা বলছেন, পরিবেশের বিপর্যয় রোধসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ, যা প্রশংসিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও। পরিবেশ রক্ষার যে দায়িত্ব, আজকে সে দায়িত্ব আজকে বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ হাসিনার কারণেই এটি অনুধাবন করতে পেরেছে, এবং তাদের ব্যক্তিগত চেতনার উপলব্ধির কারণেই আজকে দেখবেন এই বৃক্ষরোপণের আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সমষ্টিগতভাবে একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ হচ্ছে, আমাদের অন্য সহযোগী সংগঠনরা বৃক্ষরোপণ করছে। আমরা কিন্তু এর কোনো সত্য দাবি করিনি যে এই চারাটি বড় হলে কে কী পাবে। আমরা দিয়েছি একেবারে সমাজের জন্য, মানুষের জন্য। বড় হলে যার যেখানে আমরা রোপণ করেছি সে সেটার মালিক। 1983 সাল থেকে বৃক্ষরোপণের এই সামাজিক আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার ধারাবাহিকতায় বৃক্ষরোপণের মতো সামাজিক আন্দোলন এখন পরিণত হয়েছে সামাজিক উৎসবে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের প্রতিটি কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 1 কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি উড়োচিঠি দিয়ে কারাগার থেকে আসামি ছিনিয়ে নেওয়ার হুমকি ভিত্তিহীন। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের উদ্যোগে আজ রাজধানীর আমুলিয়ায় বাংলাদেশ কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এতে উপস্থিত ছিলেন। মাছ, মাংস, দুধ ও ডিমসহ প্রাণীজাত খাবারের অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারসহ ক্ষতিকারক উপাদান ও জীবাণু শনাক্তকরণের লক্ষ্যে দেশে স্থাপিত হল আধুনিক ও আন্তর্জাতিক মানের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগার। পশু ও প্রাণীজাত খাবারে ক্ষতিকর উপাদান শনাক্তের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে এ ধরনের গবেষণাগার বাংলাদেশে এটিই প্রথম। সাভার থেকে ফিরে রিপোর্ট করছেন মোহাম্মদ নাসিরউদ্দিন। অ্যান্টিবায়োটিকের অধিক ও অপব্যবহারের পরে যে সকল ব্যাকটেরিয়া মানুষ ও প্রাণীর শরীরে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, সে সকল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার অস্তিত্ব এ গবেষণাগারে পরীক্ষা করা হবে। সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে দেশে প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে স্থাপিত আধুনিক ও আন্তর্জাতিক মানের এ গবেষণাগার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। এই ল্যাবের মধ্য থেকে যে পরীক্ষা নিরীক্ষা হবে, যে টেস্ট হবে, সেই টেস্টার ভিতর থেকে আমরা যে ফলাফল পাব সেটা হবে বিশ্বমানের একটা ফলাফল। ফলে আমাদেরকে সুস্বাস্থ্য, পুষ্টি, আমিষ এবং সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক গড়ার জন্য যে ভয়ঙ্কর বিভিন্ন রকম আশঙ্কার ভিতরে আমরা থাকছি, সেই আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অ্যাগ্রো প্রসেসিং শিল্প কলকারখানা, খামারি ও এনজিও সহ সকল প্রতিষ্ঠান এ গবেষণাগারের সেবা নিতে পারবে। এটা হবে একটা বিশ্বমানের ল্যাব, যেখান থেকে আমাদের স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা, খাবার সহ অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা নিরীক্ষার ভিতর থেকে একটা স্ট্যান্ডার্ড পরিমাপ আমরা পাব। এ গবেষণাগার অগ্রাধিকার ভিত্তিতে প্রাণী ও পোলট্রি ফুড ভ্যালু চেইন, পরিবেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের উৎস ও বিস্তারের কারণ, বিস্তার প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং প্রযুক্তি উদ্ভাবনে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের একই ছাদের নিচে একীভূত করে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় ওয়ান হেলথ নীতিতে কাজ করবে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।
রাত 8টার সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সহ 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিন, F20 ফাউন্ডেশনের আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ এর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের, ভিডিও কলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন সারা দেশের রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি শ্রমিকদের পাওনা টাকা নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ কার্যক্রম শুরু। সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘের 3টি সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত বাংলাদেশ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে রাত 10টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।